মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে রবিবার, উইকেন্ডের শেষ দিন, কাল থেকে আবার সোমবার, কাজকর্ম আরম্ভ হয়ে যাবে আমার বরের। হ্যাঁ, কাজকর্ম আমাদের তো রোজই থাকে, এর তো আর কোনো ছুটি নেই, সেই দুঃখ আর কাউকে বলার নেই। তো যাই হোক, চলো আজকে একটা নতুন দিন, দিনটাকে খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। সকালে যখন উঠেছিলাম তখন বাইরে আকাশটা বেশ রোদ রোদ ছিল, এখন একদম মেঘলা হয়ে গেছে দেখো। আর আমার বেলি ফুল গাছে এই যে ফুল ফুটেছে সেটা তোমাদের সকাল সকাল দেখাই, কি সুন্দর ফুল ফুটেছে দেখো। আর এইখানে আবার কুড়ি আসছে, এইটা কোন ডালটা বলো তো যেটা বাইরে বেরিয়ে গেছিলো, ওটাকে আমি ভেতরে ঢুকিয়ে এনেছি, দিয়ে ফুল ফুটেছে। চলো দেখি এবার বাকিরা কি করছে। সকালে উঠেছি আর কিছুক্ষণ আগে, তখন কাকু কাকিমা আমার বর সবাই হচ্ছে চা কফি খাচ্ছিল, আর এখন কাকিমা রান্নাঘরে এই যে আমাকে কফি করে দিচ্ছে। আজকেও সে সকাল সকাল চান করে নিয়েছে, আজকে তো যাবোই আমরা বেড়াতে, কালকে রাত্রিবেলা ওই জন্য আমি অনেক রাত অব্দি জেগে এডিট কমপ্লিট করেছি, তোমরা সেটা জানো, তারপরে সেটাকে আপলোডও করে রেখেছি, শুধু পাবলিশ করলেই হবে। বুড়ি মজা লাগছে, বেউ যাবি, খুব মজা নাকি একটু মজা লাগছে না? আমি জানি তো বুই মুখটা দেখেই মনে হচ্ছে। আর বুড়ো লোক এখানে চা খেয়ে আয়রন করতে চলে এসছে সমস্ত। এটা কি তুমি পড়ে যাবে নাকি আজকে? আয়রন করে রাখছো, স্যাঁতস্যাঁতে থাকে। আমার বর আবার কি চালিয়েছে টিভিতে দেখি, ওকে টেস্টেড। থ্যাংক ইউ বুড়ি, কি বলছিলে বুড়ি? বলছি আজকে লেবুটার রস ছিল। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। একদম রস ছিল না, কিন্তু দুটো তো এক জায়গা থেকেই আনা হয়েছে নিশ্চয়ই, একটা ভালো একটা খারাপ। দেখো আমরা সবাই রেডি হচ্ছি, আর লোকে শ্বশুর শাশুড়ি বলে হ্যাঁ তুমি এইরকম করে যাবে, আর আমি এর উপরে একটা শ্রাগ নিয়েছি জ্যাকেট পরবো বলে, কাকিমা বলছে এইটাই ভালো লাগছে, ঠিক আছে এর উপরে জ্যাকেট পরতে হবে না। আমি বললাম না, একটা জ্যাকেট পরে যাবো এর উপরে, তাহলে হচ্ছে মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে তো, আর একটু আমার কমফোর্টেবল বেশি লাগবে। তো সেটাই আমি বলছি যে কি অবস্থা, আমার ঘরে উল্টো গঙ্গা বয়। দেখো রেডি হয়ে নিয়েছি আমরা সবাই, আর আমি কি পরেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে এই যে কাকিমা রেডি হয়ে নিয়েছে, কাকিমার এই সালোয়ারটা বেশ সুন্দর দেখতে, আর এই তোয়ালেটা কেন বলো তো, মাথা মোছার জন্য, ভিজে গেলে এই জন্য নেওয়া হয়েছে। আবার কাকু রাম ছাতার মতো রাম তোয়ালে নিয়ে যেতে চাইছিল, যে একটা বেশ বড় মতো তোয়ালে নিয়ে যাওয়া হবে, যাতে গা পুকুরে চান করে হচ্ছে যে গাটা মোছা যাবে, ঠিক আছে। জলের নালাটা আছে না ওই তোর কি বলে ওটাকে, জলবায়ু বিহারের যে, হ্যাঁ পুজোর সময় এই আংটিটা সেই ফুলে পড়ে গেছিল, তারপর থেকে আমি আর ভয়তে এই আংটিটা পরিনি। এটা কাকিমার আংটি ছিল আগে, এটা আমার একদম ফেভারিট আংটি, তো এটা অনেকদিন পর পরলাম, ব্যাস সিম্পল লুক। চলে যাওয়া যাক। কাকিমা বড়ের সাথে ফটো তুলতে কি পরিমানে ভালোবাসে তোমাদের কি বলবো, মানে এইটা ভিডিও মানে তুই বল তোর মা কিরকম আলাদা রকম হাসে, একদম এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। সিরিয়াসলি আমার সাথে অর্কর সাথে এগুলো আলাদা, বড়ের সাথে আলাদাই হাসে। চলো যাওয়া যাক, ছবিগুলো যদি দেখাই তাহলে সত্যি বোঝা যাবে। বাবা আসছি, ভালো সময় বেরোনো হয়েছে, বৃষ্টিটা একটু ধরেছে। কাকু দু হাতে দুটো ছাতা, এক হাতে রাম ছাতা আর এক হাতে শ্যাম ছাতা, কাকু ছুটছে। কি সুন্দর ফ্রেশ হয়ে গেছে গাছগুলো পুরো জল পেয়ে। না বাবা হাত ধোয়নি তো, শুধু বাবাই হাত ধুলা হাত ধুলা করে যায়। চলো দেখো এখানে সিগন্যালে দাঁড়িয়েছিলাম, আর বাবার বোধহয় মালা পরার ইচ্ছা হয়েছে, ওই জন্য বাবার মালা চলে এসছে। কতদিন পর বাবাকে মালা পরানো হলো, কি সুন্দর লাগছে দেখতে। বর্ষাকালে মুম্বাই রাস্তাগুলো আলাদাই লাগে, মুম্বাই বলতে নাভি মুম্বাই, এত সুন্দর গাছপালা, একবারে অসাধারণ অপূর্ব সুন্দর দেখতে লাগে। দেখো দুদিন তিন দিন বৃষ্টি হয়েছে,
পুরো একদম সবুজ, দারুণ লাগছে। চলো প্রথমে আমরা চলে এসেছি আজকে ব্রেকফাস্ট করতে, তারপরে যেখানে যাওয়ার যাবো। হ্যাঁ ছাতা ছাতা দুটো নিয়ে নাও, এখন তো তাও গুড়ি গুড়ি পড়ছে, বেরোবার সময় যদি আরো বেশি পড়ে। চলো, কি সুন্দর লাগছে চারিদিকটা, ভালো লাগছে দেখতে বৃষ্টিতে। মনে হচ্ছে দেখে ভিড় আছে, ঢুকতে পারবো কিনা কে জানে, ওয়েটিং হলেই চাপ। ফাঁকা আছে, চলো ওপরে যাবো বলো তো। আমরা উপরে চলে এসেছি, এটা দুটো জায়গা আছে, একটা হচ্ছে এই ওপরটা ওয়েল ডেকোরেটেড, এটা আমার খুব ভালো লাগে। আর নিচটাতে দেখো এখন পুরো পেন্টিংগুলো চেঞ্জ করেছে। তুমি প্রথমবার এলে না ওপরে, ওপরে আর আসোনি, এই ভাইবটা আমার খুব ভালো লাগে এখানকার। চিকেন সসেজ, সসেজ আছে? ইয়েস আই লাভ সসেজ। এক প্লেট নি তাহলে, নি না, ঠিক আছে এক প্লেট সসেজ নি, আর কি নিবি বল। আমি কাকু আর কাকিমা তিনজনে একটা ছাতাতে বৃষ্টির মধ্যে ছুটতে ছুটতে এসেছি, আমাদের বড় রাম ছাতাটাতে। কাকু ভাগ্যে এনেছিল, একটু জল পড়বে, কিছু করার নেই, জল পড়বে। পুরো ছুটতে ছুটতে বাইরে কিরকম বৃষ্টিটা হচ্ছে শুধু দেখো, এসি খেয়ে দে, ভাগিস খেয়ে দে, এনার্জি ছিল নাহলে ছুটতে ছুটতে আসা যেত বলো। এই গানগুলো একটা টাইমে কি ফেভারিট গান ছিল, মানে এখন তো বটে, এই একটা টাইমে কানে একটা হেডফোন লাগিয়ে জোরে জোরে বৃষ্টিটা হচ্ছে, হঠাৎ করে ঝমঝম করে আরো বৃষ্টিটা নামলো। গানগুলো প্রত্যেকটা সেরা অঞ্জন দত্তের। ও কেমন লাগছে, দারুণ লাগছে। ভালো যাব, এখন রাস্তাটা কি সুন্দর লাগছে দেখতে, এই জায়গাটা দারুণ সুন্দর লাগে এমনিতেই, আর বৃষ্টি পড়লে তো পুরো অসাধারণ লাগে। দারুণ লাগছে না কাকু, একবার কেন বহুবার গেছে এই রাস্তা দিয়ে, সেটার জন্য নয়, বৃষ্টিতে একটু বেশি সুন্দর দেখতে লাগছে।
এখানে দেখো কত কাগজ ফুল হয়েছে বোগেনভেলিয়া, আর আমাদের ঘরে হওয়ার নাম করছে না। আমার একটা দুটো হয়েছে, বাট এখানে কি ঝাঁকটা শুধু দেখো না, দারুণ ঝাঁক হয়েছে। আবার এটা একটা লাইট গোলাপ, এই সামনে এদিকটা ডকইয়ার্ড না, এই যে দোতলা বাস আমি কোনোদিন চাপিনি, আমি শুধু সিউটস এর মলে ছোট দোতলা বাস গুলো দেখেছি। হ্যাঁ গো, বাচ্চাগুলো চেপে ঘুরে বেড়ায় ওইগুলো। আলাদা নাকি হবে দোতলা বাস তো বাসই তবু। আজকে এই সাইডে এসেছি, মুম্বাই সাইডে পুরো খালি রাস্তা, একদম দেখাই যায় না। এই লেফটটা দিয়ে যাস, দেখো পুরো খালি। এখন সবাই লোনা ফেলা যাচ্ছে অ্যাকচুয়ালি বেড়াতে। আমরা অ্যাকচুয়ালি মিউজিয়ামে এসেছি, ছত্রপতি শিবাজি মিউজিয়াম, তাই না? বাস্তু সংগ্রহালয় এরকম কিছু একটা আছে নাম, তো ওখানে এসেছি। কিন্তু ব্যাপার হচ্ছে যে ওর ভেতরে কোনো পার্কিং নেই, তো মুম্বাইয়ের তো একটা জায়গা থেকে মানে মেন মুম্বাই আরেকটা জায়গায় যেতে গেলেই অবস্থা খারাপ হয়ে যায়। তো পিছনেই ছিল পার্কিংটা, পে অ্যান্ড পার্ক, বাট ওর ভেতরে কোনো পার্কিং নেই, ওই জন্য আমরা আবার ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি গাড়িটা। অনেক ঘুরে ঘুরে শেষ পর্যন্ত পার্ক করলাম। প্রথমে ফার্স্ট হচ্ছে আওয়ার 100 টাকা করে নিচ্ছে, আর তারপরে সেকেন্ড আওয়ার থেকে 70 টাকা করে পার্কিং চার্জ। চলো, অনেকটা দূরেই পার্কিংটা হয়েছে, এগোনো যাক। কী সুন্দর রাস্তার সাইডে পেন্টিংগুলো দেখো, এগুলো বোধ হয় বিক্রি করছে। এই পেন্টিংগুলো কিসের জন্য রে? বিক্রির জন্য না? কাকুর জন্যই এলাম আমি, আরো নাহলে আমি আসতাম না মোটেও। চলো, কাকুর জন্য আসা হয়েছে, এখন তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি আমার মা বাবা বহুদিন আগে এসেছিল, তখন ওদের নিয়ে আসা হয়েছিল। তারপরে লাস্ট টাইমও কাকুর আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু অনেক হাঁটতে হয় ওই জন্য আমি আসতে চাইনি। তো আজকে আবার এলাম, চলো কাকুকে একটু ঘুরিয়ে দেখানো হবে, তোমাদেরও দেখানো হবে। বাট ভেতরে আমি কিছু কথা বলবো না, পরে হয়তো ভয়েস ওভার দিয়ে দিতে পারি। এটা হচ্ছে এন্ট্রান্সটা, দেখে চলো কাকিমা। বাহ, প্রথমেই সুন্দর প্যাকেটটা ফেলে দিল মুখের গোড়ায়। এখানে পার পার্সন টিকিট হচ্ছে 150 টাকা করে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক, আর বাইরেটা দেখাই তোমাদের একবার। প্রথমেই বাইরে এই শায়িত বুদ্ধটা অসাধারণ লাগে দেখতে, মানে এটা যে কত বড় সেটা তোমাদের কি করে বোঝাবো। অর্ক এসে গেলে দাঁড়া সামনেটা, তাহলে বোঝানো যাবে যে এটা কত বড় বেসিক্যালি। এই যে প্রচুর বড়। চলো এবার ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, ভালো লাগছে? চলো। তা এখানে ভালো যে বৃষ্টিটা একটুখানি কমলো। আর এইটা হচ্ছে মেন মিউজিয়ামটা। এখানে এই গাড়িটা কিসের রে, ঢুকতে দিয়েছে ভেতরে? এদেরই ভেতরে যারা কাজ করে, অন্যরকম।
স্টোরিটা দেওয়া আছে, কেউ যদি অডিও স্টোরি শুনতে চায় এখানে অডিও স্টোরি দেওয়া আছে, এই যে তুই শুনতে পারিস ওখানে আছে। ওই যে আমার পয়সা দরকার, হ্যাঁ এরপরে আমরা সব থেকে যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে ন্যাচারাল হিস্ট্রিটা, ওইটা দেখি চলো। ওটা আমার দারুণ লাগে ওই সেকশনটা, আর করো খুব ভালো লাগে বল। মহিষাসুর মর্দিনী কি সুন্দর লাগছে, অসাধারণ, অপূর্ব সুন্দর। কাকু তো আসছে না, কত অনেক খুলি আছে দেখো। এই নিচেরটা কিসের খুলি বলো তো? কুমিরে, এখন আমরা উপরে উঠিনি। তোমার পায়ে ব্যথা হয়ে গেছে তো? শুয়ে পড়ি বলেছে তো? এখন নিচটাও পুরোটা দেখি, মানে নিচের হাফ দেখেছি আর উপরটা পুরোটাই বাকি। আমি আর পারছিলাম না, জ্যাকেটটা খুলে দিয়েছি, প্রচন্ড গরম ভেতরে, বাপরে বাপ। ধুর, আমি ছবি আর তুলবো না, আমার খুব গরম করছে। ও কাকিমা একটা ছবি তুলে দে তো, এই দেখো কাকিমা এখানে ছবি তুলবে। কাকু এক একটা জায়গায় কতক্ষণ লাগাচ্ছে বলো? 5 মিনিট করে, আমি তো কম বলছিলাম। এত বড় মিউজিয়ামটা, তার মধ্যে এক একটা জায়গায় কাকু এতক্ষণ ধরে লাগাচ্ছে, আমাদের তো পুরোটা করা হবে না, অসম্ভব। কাকিমা কাকিমা বলছে, কাকিমা বলছে কতক্ষণ আছে আর এখন কটা বাজছে? এখন তো 3টেও বাজেনি, 6টা অবধি খোলা, আর বুড়ো লোক চশমা সাফ করছে আর দেখছে। I begin to I
আমিও দেখবো কি আছে। এটা মমি করে দেওয়া হাত? আরে বাপরে কিরকম ভয়ঙ্কর দেখতে রে। নাকি মানুষের হাড়ের তৈরি, এই দিয়ে নাকি পুজো আর্চা হতো আগে। বাবা এটা রেপ্লিকা হবে নিশ্চয়ই, কোথায় গেল সত্যি? এই যে ওপরে কাজ চলছে, ওই জন্য আর ওপরের তলাটা এখন যাওয়া যাবে না, বাড়ির উদ্দেশ্যে তো বটেই। দমটা পুরো একদম বেরিয়ে যাওয়ার জোগাড়, এতেই পুরো চিপচিপ করছে, গোটা গা হাত পা এরকম পুরো চিপচিপ করছে একেবারে। চলো যাওয়া যাক, এবার হয়ে গেছে, আবার কি করবি? হ্যাঁ গাড়িটা নিয়ে আয়, চলো এবার বেরোনো যাক। প্রচুর গরম, প্রচুর গরম, উফ প্রচুর ঘোরা হয়েছে। কাকুর কাকুর এখনো দেখা হয়নি, তোমার কি আরো দেখার ইচ্ছে ছিল? যখন যাচ্ছি তখন কি বৃষ্টি, আর বুড়ি যখন আসছি তখন কি রোদ, বুই গুনিছে। সত্যি কথা বলো, মার ঘুমিয়েছে বুড়ো লোক? বুড়ি ঘুমিয়েছে? তুমি দেখেছো? তুমি বলো। আমি দেখেছি, হ্যাঁ বুড়ি চোখ বন্ধ করেছিল। চোখ বন্ধ করে, চোখ বন্ধ করলে ঘুম? সে তো ঠিক কথাই, সে তো ঠিক কথাই, ঠিক কিনা? ও জেগে আছে, তোকে বল গাড়িটা চালাতে হবে, একটু ঘুমোই পিছনে বসে। আর কো এখানে এসছে সিএনজি ভরাতে, কারণ সিএনজি শেষ হয়ে গেছে। যখন বেরিয়েছিল তখন কিন্তু সিএনজি ছিল, এখন সিএনজিটা শেষ হয়ে গেছে। আমার ঠান্ডা ঠান্ডা লাগছিল, আমার ঠান্ডা ঠান্ডা লাগছিল। আমি এই জ্যাকেটটাকে উল্টো দিকে গায়ের মধ্যে পরে নিয়েছি, যে আরামসে ঘুমাচ্ছিলাম, মানে যে আরও ঘুমাই তাকাতেই পাচ্ছি না। পেট্রোল হলে তো নামতে হতো না, বলো কাকিমা? সিএনজি বলে নামতে হবে। ওই যে কাকিমারও গুলো পেয়েছে, কাকিমাও আর তাকাতে পারছে না, পায়ে ব্যথা হয়ে গেছে তো। একে তো অতক্ষণ হেঁটে, তারপরে আবার ওখানে অতক্ষণ বসে, না না এদের বললে এরা চেঁচাবে। চলো অ্যাট লাস্ট আমরা বাড়ি চলে এসেছি, কি আনন্দ বাবা, সদল বলে এরপরে ওপরে যাওয়া যাক। উফ কি আনন্দ হচ্ছে, বাড়ি চলে এসেছি অ্যাট লাস্ট। দেখো বাড়ি এসে চান করলাম ভালো করে, যেহেতু যাওয়ার সময় চান করে যাইনি, আর সন্ধে মানে সন্ধ্যে টাইম হয়ে গেছে, এখানে যদিও এখনো সন্ধে হয়নি, তো ঠাকুরকে জলও দিয়ে দিলাম। বাবাকে তোমরা একবার দেখে নাও সবাই, এ দেখো খিদে পেয়েছে, একটুখানি খাই, এই যে ঘুগনি মুড়ি খেয়ে নি, খুব খিদে পেয়েছে আমার। আমাদের এসে চায়ের আসর বসেছে, আর এখানে এটা কি তেল মাখা মুড়ি, যেটা আমি তো মোটে খাবো না। আর এইটা হচ্ছে আমাদের পাঁপড়, নতুন যে পাঁপড় গুলো আনা হয়েছে, দেখি কেমন খেতে। একটা দে না আমায়, এটা ভালো খেতে। বুড়ি একটু পাঁপড়টা খেয়ে দেখ, ভালো না?
গুড ইভিনিং এভরিওয়ান, এটা ইভিনিং না নাইট সেটা বলতে পারবো না, বাট আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি ওই জন্য গুড ইভিনিং বলছি। একটুখানি ওই চা খেলাম, দিয়ে পাঁপড় ভাজা খেলাম, দিয়ে শুয়েছিলাম। আমার ওঠার তো একটুও ইচ্ছে ছিল না, আমি ভেবেছিলাম একদম কাল সকালেই উঠবো, কিন্তু মোটামুটি আমাকে টেনে হিচড়ে আমার বর এই যে এই শয়তান লোকটা তুলেছে। যাই হোক, তুলে যখন ছে তখন একটুখানি এবার আস্তে আস্তে ঘুমটা ছেড়েছে। এবার আমি গ্রিন টি খাবো, তারপরে সবার খিদে পেয়েছিলো কারণ লাঞ্চ করা হয়নি সেইভাবে, ওই জন্য খাবার অর্ডার দেওয়া হলো কাকুর তরফ থেকে, ট্রিট খাবার। তো সেই খাবার আসবে, দিয়ে খাওয়া দাওয়া হবে, তার আগে একটু গ্রিন টি খাই, আর ওই যে সারেগামা পাটা দেখবো। একে আমার দারুণ লাগে, অসাধারণ গায়ে। চলে এসছে আমাদের খাবার, কি বলছে ওটিপি তাহলে? এই যে সব খাবার নিয়ে বসে পড়েছে, কাকিমা খালি বলছে মুনু একসাথে খেলে ভালো হতো, কিন্তু মুনু এখন খাবে না, মুনু একটু পরে খাবে, নাহলে শান্তি করে খেতে পারবো না আমি। এই মাত্র আমি গ্রিন টিটা খেয়েছি। এই যে দেখো টেবিলটার কি অবস্থা, কারণ আমরা এই দুদিন ধরে বাইরে বাইরে ঘুরেই বেরিয়েছি, এই ওই হয়েছে। তো চলো এবার এইগুলোকে ভাবছি রাত্রিবেলা সবাই মিলে সব ঢুকিয়ে দেবো। দেখো টেবিল একদম ক্লিয়ার হয়ে গেছে, আমি যে এখানে সমস্ত ফেলেছিলাম ওগুলো কোথায় গেল? ওগুলো ফেলে দিয়েছে? বাহ, আমি এখানে সমস্ত ফেলে দিয়েছিলাম, প্যাকেটগুলো কাকু আবার ফেলে দিয়েছে। কি ভালো খেতে রাইসটা, দারুণ খেতাম। বুড়ো লোক রাত্রিবেলা কোল্ড ড্রিঙ্কস নিয়ে কাড়াকাড়ি করছে ছেলের সাথে, আর এখানে আর একজন এতক্ষণ ঢুলে ঢুলে সারেগামাপা দেখে এবার সে শুতে চলল। সে কিছু দেখতেও পাচ্ছে না, কিন্তু সে ঢুলছে আর বসে আছে। গুড নাইট। হ্যাঁ কাকিমা তো গুড নাইট বলেই দিল। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।